এবং নবী মুসলিম উম্মার জন্য বর্তমান সময়ের সাথে খুবই প্রাসঙ্গিক এতটাই প্রাসঙ্গিক যে যেই মুহূর্তে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের এই মেরাজ সংগঠিত হয়েছে যে দুর্যোগময় মুহূর্ত যে সংকটকালীন সময় বিরোনবী মোহাম্মেদুর রসুল্লা সাল্লা সাল্লামের সামগ্রিক দিক বিবেচনায় যখন বলা যায় যে কিছুটা মুমিনের অন্তরের দিক থেকে আমরা যেমন আজকে ব্যথা অনুভব করি কষ্ট অনুভব করি ডানে বামে সামনে পিছনে কোনো দিক থেকেই যেন আমাদের আর ভালো কোনো খবর নেই ওই সময়েও মুসলিম হৃদয়ে এরকম একটা জবাবহীন অবস্থা তাদের সামনে উপস্থিত অবস্থায় আল্লাহ তালা তাদের অন্তরে প্রশান্তির জন্য এই সালাম সংগঠিত করেছিলেন দ্বিতীয় কথা হচ্ছে দেখুন এই সময়ের মধ্য দিয়ে আল্লাহ তার নীতিমালা অনুযায়ী সুর আল ইমরানে খুবই পরিচিত আয়াত এই যে সুখের সময় দুঃখের সময় কষ্টের সময় এগুলো আল্লাহর প্রক্রিয়া আল্লাহর নীতিমালা কেন ওয়ালিউমাহিসাল্লাহুল্লা দাদিন আমানু ইমানদারদেরকে এখান থেকে তিনি বাছাই করতে চান যাচাই করে নিতে চান একটু ছাঁটাই করে দেখতে চান যে প্রকৃত ইমানদার কারা এই একই সবে মিরাজের ঘটনা সেই সময় আবু বকর রাদি আল্লাহ মতো সিদ্দিক তৈরি করেছে আবার এই একই সবে মিরাজ সেই সময়ের দুর্বল কিছু মুসলিমদেরকে কাফির মুশরিক মুরতাদ বানিয়ে ছেড়েছে একই ঘটনা কিন্তু আমি খুব হৃদয় দিয়ে উপলব্ধি করি আজকের এই ঘটনা আজকের এই দুর্যোগ আজকেরই মুসলিম উম্মার ক্রান্তিকালও আমাদের মধ্য থেকে কাউকে কাউকে ইমানের দৃষ্টিতে অনেক উদ্দীপ্ত অবস্থায় নিয়ে যাবে আবার কোন কোনো ক্ষেত্রে দুর্বল মুসলিম হওয়ার কারণে সে ইমানের দিক থেকে কোন ক্ষেত্রে বিচ্যুত হয়ে যাবে সুতরাং এটা আমাদের জন্য সবচেয়ে বড় একটা মেসেজ যে এরকম সময় ইমানদার হিসাবে খুবই মজবুতভাবে নিজেকে ধারণ করতে হয় যেন আমরাও হজরত আবু বকরদ্দাল মতো করে এরকম দৃঢ় ইমানের অধিকারী থেকে ইসলামী আন্দোলন সংগঠন এবং আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস রেখে আমাদেরও সামনে মেরাজ পরবর্তী একটা রাষ্ট্র পরিচালনা সুসংবাদ আল্লাহর পক্ষ থেকেই আসবে সে ধারণা যেন আমাদের মধ্যেও থাকে তৃতীয় কথা হচ্ছে দেখেন আমাদের এখন একটা স্লোগান আছে এই আধুনিক সভ্যতার লোকেরা আমাদেরকে শেখায় সায়েন্স অ্যান্ড টেলিজিয়ান গু টুগেদার বিজ্ঞান এবং ইসলাম একসাথে চলতে পারে না আমাদের এখনো স্কুল কলেজ মাদ্রাসাগুলোতে বলা হয় আপনি ডাক্তারই পড়বেন আবার দাঁড়িয়ে রেখেছেন আপনি মাদ্রাসায় পড়ছেন তো আবার এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে যাচ্ছেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে ভর্তি হতে দেওয়া হবে না সাহিত্যে ভর্তি হতে দেওয়া হবে না তাকে বলা হয় উর্দুতে পড়েন আপনি মাদ্রাসায় পড়ে আসছেন আপনার জন্য তো অ্যারাবিক আছে ইসলামিক স্টাডিজ আছে এগুলো পড়েন বিকজ সায়েন্স অ্যান্ড রিলিজিয়ান অর্থাৎ বিজ্ঞান এবং ধর্ম এটা চলে না একসাথে অথচ এখনই পৃথিবী এসে আমাদেরকে স্মরণ করাচ্ছে সায়েন্স উইদাউট রিলিজিয়ান সায়েন্স অ্যান্ড রিলিজিয়ান না এখন এই বিজ্ঞানই বলছে সায়েন্স উইদাউট রিলিজন ক্যান্ড গো টুগেদার যে বিজ্ঞানের সাথে ধর্মের সম্পর্ক নয় ইসলাম মানে না যে বিজ্ঞান ইসলাম সাপোর্ট করে না সেই বিজ্ঞানই আসলে এখন অচল হয়ে গেছে এই আধুনিক তথ্য এই ভিডিও ক্যামেরা এই প্রজেকশান এই প্রজেক্টর এই তথ্য প্রযুক্তি এই ওয়াইফাই এই সমস্ত কিছু তখনই পিরনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামকে দেখানো হয়েছিল যখন সমস্ত কাফি মুশ্রিকরা সমস্ত ইন্টেলেকচুয়ালরা রসাল্লাম এক কথায় বলে দিলেন যে মোহাম্মদকে যে এতদিন আমরা দলিল ছাড়া পাগল বলেছি এই মেরাজের ঘটনার মধ্যে দিয়ে এখন প্রমাণিত তিনি কি পাগল আল্লাহ তালা তখন এই পরিস্থিতি মোকাবেলায় সমস্ত ইন্টেলেকচুয়ালদেরকে এক জায়গায় কাফির মুশিদি এক জায়গায় করে তাদের কাছে দাওয়াত পৌঁছে দিলেন কৌশলগতভাবে হেকমা তখন আবুজিল তাদের যা যা ইন্টেলেকচুয়াল সবগুলোকে এক জায়গায় করা হয়েছে একটা উপর একটা কোশ্চেন করা হয়েছে রসদ সাল্লাম সমস্ত জবাব দিয়েছে কোশ্চেন করা হলো আচ্ছা আপনি যে মসজিদে নামাজ পড়েছেন ও মসজিদের দরজা কয়টা জানালা কয়টা সিঁড়ি কয়টা যদি বলতে পারেন তাহলে আমরা ইমানব দরজা বলা হলো জানালা বলা হলো কপাট বলা হলো সব বলা হলো রসিদাল্লামের সামনে জিব্রাইল আমিন সমস্ত প্রজেকশনের মাধ্যমে বাইতের মাদ্রাসের চিত্র তুলে ধরলেন সব কিছু বলে দিলেন সেই প্রজেক্টর কিন্তু এখন ব্যবহার করি আমরা রঅল আইন রসিদালামকে বলা হয়েছে রল আইন সি সি রাইট হ্যান্ড সাইড লিডারশিপকে বলা হয়েছে কোনো পরিস্থিতিতে সে যেন হয়তো না হয় আমরা সাধারণত আমাদের মধ্যেও আমরা প্রশ্নের অনেক সময় জবাব দিতে না পেরে আমরা বিহবাল হয়ে যাই একাত্তর ইস্যুতে জামাতে কি হয়েছে সব তো বলতে পারি না ভাই আবার এখন পরিস্থিতি যখন জিজ্ঞেস করে ভাই সামনে আমাদের জন্য কোনো ভালো খবর আছে বলতে তো পারি না ভাই আসলে কিছু একটা বলেন না হলে তো কর্মীদের চালানো যাচ্ছে না ইউনিট চালানো যাচ্ছে না ওয়ার্ড চালানো যাচ্ছে না রক্ষণদেরকে ধরে রাখা যাচ্ছে না আমাদের কর্মীদের মানন্নয়ন করা যাচ্ছে না বাইতুল মাল ওঠানো যাচ্ছে না জরুরি অদা তোলা যাচ্ছে না কেন আসলে পরিস্থিতিটা সব দিক বেলায় একটু আমাদের জন্য এখন কি প্রতিকূল যাচ্ছে সেই পরিস্থিতিতে লিডারশিপ যখন ফাইনালি টিকে ছিল আল্লাহ তালা সাহায্য করেছেন এখন আমাদেরকে করবেন ইনশাআল্লাহ সেই জন্য আমি আপনাদের শেষ বলতে চাই যে আল্লাহ তালা তখন নামাজের যে উপহার আমাদেরকে পাঠিয়েছিলেন সেই নামাজ তো আমাদেরও এখন আছে আসলাজ মুমিনী আল্লাহ তালা শূদুদ রসুলা সাল্লামকে সম্মানিত করেন নাই তার সাথে গোটা উম্মকে সম্মানিত করেছেন সেই মিরাজের জন্য আমাদেরকেও আজকে তিনি সুযোগ করে দিয়েছেন সেটার জন্য আমাদেরকেও তিনি সুসংবাদ দিয়েছেন মাফিল আর্থ ওয়াইং তুবদু মাফিআং ফুসিকুম আউ তুফু ইউ হাস ফায়ে গো ফিরুল ই মাইয়াসা ওয়াই গো ফিরুল ওয়াই আজিবু মাইয়াশা এটা ই মুমিন এই এই উম্মার জন্য শুধু যেই দুর্যোগ সংকটময় মুহূর্তে রসুলসাল্লাহ সাল্লামের জন্য সবে মেরাজ সংগঠিত হয়েছে ঠিক তৎকালীন সময়ের সামগ্রিক পরিস্থিতি এখন আমাদের সামনে যেহেতু বিরাজমান আমাদের সামনে এরকম একটা ভালো পরিস্থিতি অপেক্ষা করছে শুধু ধৈর্য ধরে আল্লাহ দিনের উপরে অটল অবিচল টিকে থাকতে পারলি আমরা সেই পরিস্থিতির কাছে পৌঁছে যেতে পারব ইনশাআল্লাহ